আমার অটোমেটিক ঘাম ঝরতে শুরু করে দিয়েছে। দারুণ হট আছে। মোমো সেটা নাকি আপনার এক্স গার্লফ্রেন্ডের চেয়েও হট, এটাই তাদের দোকানের ট্যাগলাইন। কি এমন আছে এই মোমোতে, কেনই বা এমন ট্যাগলাইন, সবই জানবো চন্দননগরের এই রোল দরবারে গিয়ে। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, ওয়েলকাম টু সানডে তরকা। এই স্টিমগুলোকে আবার ফ্রাই করা হবে। তো দাদার নাম কি আছে? মার্টিন বিশ্বাস। ওকে, তো দাদা এই আপনার এই মোমোর দোকানটা কবে থেকে চালু করেছেন? আমার আগের বছর জগন্নাথ পুজো থেকে চালু হয়েছে। আচ্ছা, এক বছর হয়েছে। তো আপনার দোকানে একটা যে ট্যাগ লাইন দেখলাম, আমি নিজেই ফার্স্ট টাইম বানাবার পর আমার স্ত্রী দিয়ে বানানোর পর আমি খেয়ে দেখলাম, অনেক কিছু দেখার পর এটা মাথায় এলো তখনই। আমরা ভাবলাম, ভেবেছিলাম কি যে কিছু একটা ট্যাগ লাইন দেবো যাতে অ্যাট্রাকশনটা বাড়ে দোকানের উপর। ওকে, তো ওই করেই এরকমভাবে হয়েছে। তো আপনি আমাকে কোনটা রেকমেন্ড করবেন? আমি তো আপনাকে অ্যাডভান্স বলবো স্টিম মোমো খেয়ে দেখুন। সব থেকে আমার যেটা কম দাম, দোকানের মধ্যে কম দাম, 40 টাকায় 7 পিস, এটা চন্দননগরের মধ্যে খুব কম জায়গায় পাবে। আচ্ছা, আর তারপর চিকেন গার্লিক মোমো খেতে পারেন, ফ্যান ফ্রাই আছে, ফ্যান ফ্রাই খেতে পারেন। আর একটা ইউনিক ডিশ আছে যেটা দার্জিলিংয়ে গেলে আপনারা পাবেন, সেটা হচ্ছে টাইপো। ঠিক আছে দাদা, তো আপনার হট গার্লিক মোমোটা খেয়ে দেখি। থ্যাংক ইউ দাদা। তো হট গার্লিক মোমো এবার সার্ভ হচ্ছে, রেডি হয়ে গেছে আমাদের। এটা গার্লিক, গার্লিক কত? 80। স্যুপ দেওয়া হবে না? গার্লিকের সাথে স্যুপটা যায় না। হ্যাঁ, ফ্রাইড স্টিম সবের সাথে স্যুপ। এবার উপর থেকে সাদা তিল ছড়ানো হচ্ছে, তাই তো? হ্যাঁ। এটা উপর থেকে ধনে পাতা। ওকে, সো গাইস, রোল দরবারের হট গার্লিক চিকেন মোমো আমার প্লেটে চলে এসেছে। স্টাফিংটা একবার দেখে নিই। দেখুন, অনেকটা পরিমাণ কিন্তু এর ভেতরে স্টাফিং দেওয়া আছে, বাঁধাকপি, চিকেন, পেঁয়াজ। তো প্রথমে একটা কামড় নিয়ে দেখি। যেটা আমাকে হিট করলো সেটা হট গার্লিকের, মানে গার্লিকের ফ্লেভারটা খুব সুন্দর আর খুব স্পাইসি, দারুণ স্পাইসি। উপর থেকে ধনে পাতা আর কিছু সেসেমি দেওয়া আছে, যেটা আমরা বাংলায় সাদা তিল বলি। তো এক প্লেটে 7 পিস থাকে, দাম হচ্ছে 80 রুপিস। খুব স্পাইসি আছে কিন্তু, দারুণ টেস্ট। এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম দেওয়া আছে। তো এইরকম হট গার্লিকের সাথে এই ক্যাপসিকামটা একটু নিয়ে দেখি। এখানে যে কটা সস ইউজ করলো বানানোর সময় দেখলাম পৌচমের ইউজ করেছে, কিন্তু এটা অথেন্টিক সস, মানে ওরা নিজেরাই বানায়, তো ওই সস দিয়ে বানিয়েছে। আর এই মোমোটা হট, আরো হটনেস বাড়িয়ে দিচ্ছে। তোমার অটোমেটিক ঘাম ঝরতে শুরু করে দিয়েছে, দারুণ হট আছে। আর এই রোল দরবারের যেটা ট্যাগ লাইন ছিল, উই হ্যাভ মোমোস হটার দ্যান ইউর এক্স, তো সত্যি হটার দ্যান ইউর এক্স, এই ট্যাগ লাইনটাকে কিন্তু সিগনিফিকেন্ট হচ্ছে।
তো গাইস আপনারা যদি কোনোদিন স্ট্যান্ড চার্চ রোড ভিজিট করেন চন্দননগরের তো পার্টিকুলারলি এই রোল দরবার থেকে একবার এই হট গার্লিক মোমোটা অবশ্যই ট্রাই করবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, বাই বাই। যদি মোমো ফেস্টিভ্যালে আসতে চান তাহলে রাইট ভিডিও ক্লিক করে দেখে নিন, আর যদি সস্তায় হট গার্লিক প্যান ফ্রাইড মোমো খেতে চান তাহলে লেফট ভিডিও ক্লিক করে দেখে নিন।